নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সদর এসডিএম ফুড কন্ট্রোলের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে জিবি বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল এবং মিষ্টির দোকানগুলিতে। কার্যত খাদ্যের গুণগত মান খতিয়ে দেখতে আজ তাদের এই অভিযান বলে জানা গেছে। মূলত বলা চলে যে বিভিন্ন ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা সেই নিয়ে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে বিভিন্ন দোকানে ওজন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গুণগত খাবার না থাকার কারণে কয়েকটি দোকানকে জরিমানা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযানে দুটি সিলিন্ডার, অনেকগুলো প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়েছে এবং যেসব দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই নেই সেই সব দোকানদারকে জরিমানা করা হয়েছে। এই অভিযানে উপস্থিত ছিলেন সদরের ডিসিএম অনিন্দ্য চক্রবর্তী, ছিলেন খাদ্য কন্ট্রোলের প্রদীপ ভৌমিক এবং ফুড ইন্সপেক্টর শর্মিষ্ঠা দাস, পাশাপাশি কিষাণ সাহা ফুড ইন্সপেক্টর। তাছাড়া ছিলেন লিগাল মেট্রোলজি দপ্তরের অফিসার বৃন্দ। এবং এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে এখনো পর্যন্ত শুনুন। আমরা সদর মহকুমা শাসকের পক্ষ থেকে আমরা আমাদের সাথে ফুড ইন্সপেক্টর, ফুড ডিজি সাহেব, লিগাল মেট্রোলজি এবং ফুড যিনি আছেন ইন্সপেক্টর, সবাইকে নিয়ে আমরা যৌথভাবে সব দোকানের খাওয়ার দোকান এবং আমরা যে বাজে মাল বা ভুসিমালের দোকানগুলি আছে সব দোকানেই আমরা দাম ঠিক আছে কিনা, ঠিকভাবে দোকানদাররা দাম দেখছে কিনা, কিংবা এক্সপায়ারি গুড বিক্রি করছে কিনা, কিংবা বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট যেগুলিতে আছে সেগুলিতে খাবারের যে রান্না করা হয় বা যে খাবার পরিবেশন করছে সেগুলির কেমন কোয়ালিটি সেগুলি আমরা প্রতিনিয়ত দেখছি। হ্যাঁ, আজকে এরই অঙ্গ হিসেবে আমরা জিবি বাজারে এসেছি। জিবি বাজারে বিভিন্ন হোটেল এবং মিষ্টির দোকান এবং গুলিতে আমরা অভিযান চালিয়েছি, কিছু ইয়ে পেয়েছি, আমরা অসংগতি আমরা কিছু কিছু পেয়েছি, সেগুলি আমরা লিগাল মেট্রোলজি থেকে একটা কেসও বুক করা হয়েছে এবং ফুড অ্যান্ড সেফটি অফিসার উনি কোয়ালিটি যাচাই করার জন্য উনি স্যাম্পল নিয়ে গেছেন এবং দোকানদার যাদের এগেনস্টে আমরা পেয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই উনি বলেছেন তাদের নোটিশ দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি ঠিকঠাক করার জন্য। এতটুকুই আমাদের, আমরা এটা নিয়মিত চালিয়ে যাচ্ছি। কোন মিষ্টি দোকানে নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন? হ্যাঁ, একটা মিষ্টির দোকানে আমরা যে দই বিক্রি করছে সেই দই আমরা শর্ট ডেলিভারি পেয়েছি, যতটুকু থাকার কথা দইয়ের ইয়েটাতে মানে পাতিলটাতে ততটুকু দই নেই, এই জন্য লিগাল মেট্রোলজি একটা শর্ট ডেলিভারি কেস বুক করেছে। কিছু কিছু জায়গা দেখা গেছে যে দইয়ের গুণমান একদম খুব বাজে, সেটার জন্য নষ্ট হয়ে আছে। সেটার জন্য আমাদের ফুড অ্যান্ড সেফটি অফিসার স্যাম্পল নিয়ে নিয়েছেন, রিপোর্ট আসার পরে তাদের বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা, রিপোর্ট যদি নেগেটিভ আসে নিশ্চয়ই ওনারা নেবেন, এটা ফুড অ্যান্ড সেফটি অফিসার যিনি এসেছেন উনি নিয়েছেন। থ্যাংক ইউ। আপনারা শুনলেন ডিসিএম এবং খাদ্য কন্ট্রোল অফিসার প্রদীপ ভৌমিকের বক্তব্য। কার্যত আজ জিবি বাজার এলাকায় যে সমস্ত মিষ্টির দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেইগুলিতে আজ অভিযান চালানো হয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে এবং কোথাও কোনো অভিযোগ রয়েছে কিনা তারই মধ্যে এবার উঠে এসেছে। বেশ কয়েকটি দোকানে ওজনে কারচুপি, পাশাপাশি খাদ্যের গুণগত মান নিয়ে একাধিক অভিযোগ ছিল এবং যার পরিপ্রেক্ষিতেই সেই দোকানগুলির মালিকদের বিরুদ্ধে কার্যত আইনগত ব্যবস্থা এবং একই সঙ্গে জরিমানা করা হয়েছে। তবে আজকের এই অভিযান নতুন নয়, এর আগেও দেখা গেছে বেশ কয়েকটি অভিযান তারা চালিয়েছেন এবং আগামী দিনেও তাদের এই অভিযান তারা জারি রাখবেন বলে আজ জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকো।